মোহতরাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিদান মালিকম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে, আব্দুর রহিম ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায়, ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন, আমার খুব ভালো লাগলো। একটা এলমি খানদান, একটা এলমি পরিবেশ, খুব ভালো লাগলো। এবং মাদ্রাসার পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার, লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ, পরিবেশটা কিন্তু বড় কথা। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি, আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি, ওখানেও সুন্দর পরিবেশ, একটা বিরাট ব্যাপার। আপনি নিচে ফ্যাক্টরির উপরে, গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন, ওখানে পরিবেশ নাই, এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে। আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা চিনি না, কত বড় মহাদ্দেস, মহাদ্দেস কবির, আলেমুন বারিস, দি ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে। হাই হাত আলা ইয়াতি জামানা বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখীল, জামানা বখিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জামানা বখালতি করে। মুহাদ্দিস, মুফাক্কিরে ইসলাম, জামানা শ্রেষ্ঠ মুত্তাকি, পরহেজগার, চোখের পানিতে জীবন গেছে ওনার। এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে, জেলে ওনার লিখিত মুসাফাদাত কেড়ে নিয়েছে, যা আছে তা তো এক আলমারি, এক আলমারি। তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান, মানুষ তো ইনসান, তাফরুদাত থাকে, কিন্তু ওনার খেদমাত, ওনার এলমি মকাম ইতিহাসে সোনার করে লিখে থাকবে। এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একটা একাডেমি, এটা দেখে আমার মন ভরে গেল। আমি ছাত্র ভাইদেরকে বলবো, হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প, দম্বাদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাব। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না, ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লি আসি। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন, শকৌতু ইলা ওয়াকিয়িন সুওয়া হিফজি ফা আউসানি লিতারকিল মাআসি। আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম, শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই, তিনি আমার ওসিয়ত করলেন তুমি গুনাহ ছেড়ে দাও। এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান। ওস্তাদের খেদমতে ওস্তাদ বায়াত হামসাব খানি মাদাম লবজরা তাকিক খানি তা শফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত করতে হবে, এখানে ভালো ভালো ওস্তাদ আছে, জৈয়দ মুস্তাহিদ সাহেব এলম সাহেব কামাল আসাদ, এখানে আমরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, ওনাদের খেদমত করতে হবে। নিয়মিত সবাকে বসতে হবে, কোনো লফজ যদি শুনি এটা তাহকিকে পড়তে হবে, তা সফি মর্দে কামাল, তাহলে আমরা কামেল মর্দ হতে পারব। আর যদি বিয়াদবি করি আল্লাহ তাআলা এলম থেকে মাহরুম করে দিবেন। আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক, একজন ছাত্র, আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মসজিদ ইমামতি করেছি। আমি তো মাদ্রাসার পরবর্তা, মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি, পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি, কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা সা। তো
ওস্তাদের সাথে যদি বিয়াদবি করি অথবা গুনাহে কবিরার সাথে যদি লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। এলম হাসিল করনা ইস্তিফাদা, দোসরোকে ফায়দা পৌঁছানা এফাদা। ওস্তাদের সাথে বিয়াদবি করলে আখলাকি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন, আপনার কোথাও জায়গা হবে না, খেদমত করার জায়গা আপনি পাবেন না। বহু মানুষ আছে, তিন জিনিসের জন্য মানুষ পাগল, টাকার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি উর্ধে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে, আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখেরে তো আল্লাহ তাআলা আপনারা নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি, আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি, এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি, এবং বেরলভীর মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও, আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে, হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্মকল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকে, থাকবে, আগেও ছিল, এখনও আছে, ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে, আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবরনামা, উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, উনি বলেছেন ভারত, ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট, দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স, তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার, অন্য মতাবলম্বীকে টেনে আনার, এরকম জায়গা কলিজার ভিতরে কম, ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না, তো ওনার কবর আফগানিস্তানে কাবুলে। তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন, খুব ভালো ভালো ওস্তাদ আছে, বহু মাদ্রাসা এরকম থাকে না, বিদেশি আসাতে চায় কারামরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি, সময়কে দাম দিই। শাব্দুল আজিজ মহাদিস দেহলভি, বোস্তানের মহাদ্দিসরি লিখছেন, স্পেনের একজন বিখ্যাত মহাদ্দিস শেখ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল আন্দালুসি আল মাসমুদি, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে, ভূমধ্যসাগর পার হয়ে মদিনায় হাতি আসছে, সবাই হাতি দেখতে গেছে, উনি যান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন, উনি পুরো স্পেনে মুয়াত্তা মালিকের সারে, ওনাকে বলা হয় মারজাউল খালায়েক, সময়কে কাজে, যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন, উপরে উঠে যাবেন। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, শীশা টুট জাতি হ্যায় পত্থর কি চোট সে, পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায়, এটাই পৃথিবীর নিয়ম। এসে শীশা তালাশ কর জিসে পত্থর টুট যায়, এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায়। মিল যায় তুজে দরিয়া তো সমন্দর তালাশ কর, নদী যদি পাও সাগরের তালাশ করো। আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমি শেখ হুসাইমিনের জীবনে লিখেছি এনসাইক্লোপিডিয়াতে, বাংলা ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হুসাইমিনের জীবনে লিখেছি, বিনবাজের জীবনে লিখেছি। এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহাদ্দিস, যিনি আগে হিন্দু ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নাই,
তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ, মারা গেছেন। হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, পরে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন। ওনার জীবনে লিখেছে নয় দিগন্তে। আমাদের মন বড় করা দরকার, আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে, মাজহাব থাকবে, আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের দিল হতে হবে বড়। আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর। এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখি, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে। জিয়াউর রহমান আল আজমি, আমি ওনার জীবনী লিখেছি। আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে, আমি কতবার মদিনা শরীফ গেছি, উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো। আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি, আসিরাত নববিয়্যা, উলুমুল কোরআন আদ্দারাসাতুল ইসলামের অধীনে আমাদের 100 নম্বরের আছে আসিরাত নববিয়্যা। তা আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে, একটা তর্জমার আমি সম্পাদনা করেছি, উপরে আমার নাম আছে মাকতাবাতুস সাহাবা ঢাকা থেকে বাংলা বাজার থেকে, এটা আমি অনুবাদ সম্পাদনা করেছি, লাইন বাই লাইন দেখে দিয়েছি, ওইটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকর দাউদ গজনভি, উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও সালাফি, ওনার একটা বই আছে এনকলাবে মোহাম্মদ, এটাও আমি ছাত্র জমানায় তর্জমা করেছি। তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সৈয়দমা আলাইকুম এর অধীনে। এটা ছাড়াও আরও 3টা মাদ্রাসা আছে, 5000 ছাত্র আছে। আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম, রাজশাহী, নওগাঁ, চাপাই বিমানবন্দর, ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে, হাত মিলিয়েছি। উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি, জমিয়তে আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠব, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তাআলা কবুল করুন, কিয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন। হিন্দুস্তানের দেওবন্দে ওলামায়ে কেরাম আবদুল্লাহ ভাই দারুল দেওবন্দে পড়েছেন, আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কৌমি একজেহেতি কনফারেন্স হয় দিল্লিতে, আহলে হাদিসের ভাইয়েরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবকে প্রধান মেহমান করেন। এটা নজির একটা নয়, তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয়, হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব জিদানমা আলাইকুম ওখানে তশরিফ, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন। আবার দেওবন্দে যখন কৌমি একজেহেতি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তাবে ফিকিরের হযরত ওখানে তশরিফ আনেন, দারুল উলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি হয়। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক COVID-19 তকি উসমানী সাহেব সৈয়দ মালিকুমের জেরে কেয়াদত বেরলভি খানদানের মুফতি মুনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন। তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে। আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি, অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি, আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব, যারা প্রত্যেকে তার ভোট, নিজের ভোট নিজে দিতে পারবেন, এবং যারা ম্যান্ডেট পাবেন, যারা নির্বাচিত হবেন, এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমি মনে করি আমাদের পাশে
জামিয়া সালাফিয়া সহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে, এবং আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে, তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে, ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে, গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ রাজিজ, আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ। এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ, এখানে নানা মত নানা পথ থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে, এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য। একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান, চাঁপা ফুল হলে চাঁপা বাগান, নানা ধরনের ফুল থাকলে এ বাগানের দাম বেশি, এটা বৈচিত্র্য। আমার এই দেশ বৈচিত্র্য, তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো, আমরা অন্তরকে পরিষ্কার রাখব, অন্তরকে পরিষ্কার রাখব। কথা শেষ, বাইহাকিতে একটা হাদিস আছে, আসুনুল কুবরালিল বাইহাকি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, বিসালামতে সুদুরিহিম ও সাহাবাতে আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার আর যার হাত কোলা, হাত কোলা, যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন, দিল মে কদুরত নেই, নেফাক নেই, আইনাত নেই, এই মানুষটাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরোজ আল্লাহ পাক তরক্কী দান করুন, বিরাট এলাকা, এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয়, পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালিয়া তারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা আমার প্রতি যে সম্মান, যে মহাব্বত, যে আন্তরিকতা দেখিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।